আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিনা নোটিসে চলে আসছি, সবাই জয়েন হোক, তারপরে আড্ডা দেই। উপরে টাইটেল দেখে বুঝেই যাচ্ছে আমি কি নিয়ে বসছি। আমার খুব পছন্দের খাবার, আমি আমার মনে হয় এটা ছাড়া আমার দিন একদম অচল। ফোস্কা মানুষ মানে পছন্দের খাবার হইলো, দেখা যায় মানুষজন এটা খায় সপ্তাহে বা মাসে একবার, আর আমার এতটাই পছন্দ যে আমার এটা খাওয়া লাগে প্রায় এক দুদিন পর পরই। আজকে খাচ্ছি তো মনে হলো যে লাইভে বসে খাই। যারা ফুচকা লাভার আছে তাদের একটু বুঝাই যে দেখেন আমি খাচ্ছি। আপনাদের এই সব খাবার দেখলে মুখে পানি আসে না এমন মানুষ কি থাকে? এই খাবার পছন্দ না কার কার সেটা বলেন। এত মজার খাবার পছন্দ না হলে কিভাবে হবে? সেলিমিয়া নাইস, থ্যাংক ইউ। রাজু আহমেদ, জিভে জল চলে এলো, এই জন্যই চলে আসছি যে এমন খাবার নিয়ে বসছি। আর প্রথমে বলে নেই, মেয়েরা যারা জয়েন করতেছেন এইটা তাদের জন্য বলে নেই, সেটা হচ্ছে আমার এই ড্রেসটা ড্রেস আপ শপ থেকে গিফট পাঠানো হয়েছে। ঈদের মধ্যে যারা কমফোর্টেবল রিজনেবল প্রাইসের ড্রেস পছন্দ করে নিতে পেজটা ঘুরে আসতে পারেন। এইটা পেজটা আমার উপরে ট্যাগ করে দেওয়া আছে, আমি যে লাইভ করতেছি এটার উপরে ট্যাগ করে দেওয়া আছে। আপনারা রিজনেবল প্রাইসে কমফোর্টেবল ড্রেস যদি নিতে চান এই পেজটা ঘুরে আসতে পারেন। এই ঈদে তো একদম কমফোর্টেবল ড্রেসের দরকার হয় যে পরে কাজ টাজ করা যাবে এরকম টাইপ। আর নাসরিনা বুঝে আসছে, আপু এই লাইভ কিভাবে দেখবো বলো, পুরো লাইভে তো আমার। হ্যাঁ আপু, এই জন্যই নিয়ে বসছি, কার আজকে সবার মুখে পানি চলে আসবে। লকডাউনে অনেকে ঘরে বসে আফসোস করতেছে যে মানে ফুচকা খেতে পারে না, আমারটা দেখে আফসোস আরো বাড়ায়, সবার আফসোস বাড়ায় দেওয়ার জন্য আজকে আমি আসছি। শরীফ সরকার, আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গরম ইয়ার লাগতেছে, ফ্যানটা শুনো না, চার শেষ হয়ে গেছে। আর কিছু আছে? আচ্ছা, রুমি আপু বলছে, আপু কয়েক মাস থেকে, আচ্ছা আমি এখান থেকে কমেন্ট করি, কমেন্ট চলে যাচ্ছে তো। আজকে সবার অবস্থা খারাপ করে ফেলবো, যাদের পছন্দ আমি জানি অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এই জিনিস দেখি আর এত রাতে আর পাওয়া যাবে না। আমি কেমন জিনিস নিয়ে বসছি, এত রাতে আর পাওয়া যাবে না। রুমাপুর কমেন্ট আমি মিস করে ফেললাম। সোহেল ফেনি, আমি দুবাই থেকে বলছি, অনেক ধন্যবাদ ভাইয়া দুবাই থেকে জয়েন হওয়ার জন্য। রূপালি দত্ত, আর বলবো না দিদি লোভ লেগে গেছে, দিদি লোভ লাগানোর জন্যই আজকে আসছি যে আমি খাবো, সবাই একটু লোভ দেখাই, আমার পেট খারাপ না হলেই হয়। ডিপি আপু, আমারও খুব পছন্দ, আজকে আমিও খেলাম আপু। ও আচ্ছা আপু, তোমার আর লোভ লাগবে না কারণ তুমি অলরেডি খেয়ে ফেলছো। ফজলুকিং, আপু দুবাই থেকে আমি সপ্তাহে তিনবার খাই। আচ্ছা আচ্ছা, আপনিও আমার মতো সপ্তাহে তিনবার খান, আমিও সপ্তাহে দুই থেকে তিনবার খাই, পাঁচবারও খাই মাঝে মাঝে। যাক, টিমটি আপনার সাথে আমার মিলে গেছে। সোহেল ফেনি আমার খুব পছন্দের। মুমিনুল ইসলাম, একা একা খাও, দরজা বন্ধ করে খাও। এখন আর দরজা বন্ধ করে খাওয়ার দিন নাই, এখন হচ্ছে সামনে ক্যামেরা নিয়ে লাইভ করে করে খাওয়াবো আর সবাইকে লোভ দেখাবো। সিঙ্গাপুর থেকে দেখছি শাহজাহান শুকুর, অনেক ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে জয়েন হওয়ার জন্য। আজকে আমি লাইভে বসে বসে ফুচকা খাবো, আর যাদের যাদের ফুচকা খাওয়ার প্রতি ক্রেভিং তাদের লোক দেখাবো। জাফর ইকবাল, এসকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ফুচকা খেতে চাও? না ভাই, দরজা বন্ধ করে খাওয়া যাবে না দিদি। দিদি আপনার সাওয়ারে আপনি, ভাইয়া আমি হিন্দিতেও আমি পড়তে পারতেছি না, সরি। ফারুক হোসেন ভাইয়া আমি সরি। সেলিম মিয়া, জাকির হোসেন, আপু তোমার তো জিএফ, আমার তো জিএফ নাই, কারেনিয়া কি জিএফ নাই, খামু কারেনিয়া। ভাই খাবার আবার কারো নিয়ে খেতে হয়, পছন্দের খাবার যখন মন চায় খেয়ে ফেলবেন, এটা আবার কারো নিয়ে খেতে হয় নাকি? মনিরুদ্দিন, ভাবি আমি খাবো। হ্যাঁ খাবার রেডি, আপনারা দেখেন
রাশেদ চৌধুরী ঈদ কোথায় থাকবেন? ঈদে আমি এখানেই আছি, এবার কোরবানি এখানেই দিচ্ছি, ঈদের পরে যাব বাবার বাড়ি। তোসিবার ইমু আপু আরো আগে খাইতেন, ফুচকা দেখেই খেতে ইচ্ছা করছে, এখন যে কি করবো। হ্যাঁ সেটাই, এত রাতে আসছি, এখন আর কারো অপশন নাই, তো ফুচকা আনানো যাবে, সবাইকে লোভ দেখাবো। রাসেল ইসলাম ভাই চলে আসছে, ভাবি ফুচকা দেখে কেন কষ্ট দিচ্ছেন। এই ভাই আপনাদের একটু কষ্ট না দিলে কেমন হয়, লাইভে আসছেন একটুখানি কষ্ট করেন। রুমি আপু এই যে আপু আপু আপনি খুব খারাপ, এত রাতে এইসব ফালতু খাবার নিয়ে বসে আছেন। হ্যাঁ আসলে আমি অনেক খারাপ, খাবেন না প্লিজ, পেট খারাপ হবে, আমি তাই ভাবতেছি আজকে কয়জনের পেট খারাপ হবে। কাল সকালে খোঁজ নিতে হবে, হ্যাঁ কাল সকালে খোঁজ নিয়েন যে আমি সুস্থ আছি নাকি। জাকির হোসেন ফুচকা জিএফকে নিয়ে খায়, ফুচকা একা একাও খাওয়া যায়। আর যারা যারা মেয়ে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার এই ড্রেসটা ড্রেস আপ শপ থেকে আসছে, তো আপনারা যারা রিজনেবল প্রাইসে কমফোর্টেবল ড্রেস নিতে চান, আমার উপরে পেজটা ট্যাগ করা আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ড্রেসটা কমফোর্টেবল। আপু গতদিন আমাকে পাঠাইছে আরেকটা ড্রেস পাঠাইছে, ওইটার ব্লগটা এই যে এখনই আপ হবে, ওই ড্রেসটা আমি পরবো ঈদের দিন। মমতাজ লিপি আপু আমি কোথাও ঘুরতে গেলে এখন এটা মিস করি না, অবশ্যই খেয়ে নেই। হ্যাঁ আপু আমিও মিস করি না, ফুচকা তো নর্মালি একদম রেস্টুরেন্টে বসে হাইজেন মেনটেন করে যে রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় ওরকম ভাবে সবসময় খাওয়া হয় না, তো ফুচকার সময় আর কোনো হাইজেন নাই। আমি মানে এই স্ট্রিট ফুডের ফুচকাটাই সবসময় খাই, পেট খারাপ হোক আর যাই হোক এটা মিস করা যাবে না। আজকে সবাই আমার বগা দ্বীপে যাদের ফুচকা পছন্দ, যে মেয়ে এত রাতে কি করে ফুচকা নিয়ে বসছে এটা কোনো কথা, অন্য কেউ বসলেও আমারও তাই মনে হতো যে এটা কোনো কথা, এত রাতে ফুচকা নিয়ে বসছে দেখা দেখা খাচ্ছে, আমার পেট খারাপ হবে আমিও নিশ্চিত জানি। আপু আপু যদি জিন হতাম আপনার বাসায় গিয়ে আপনার কমেন্ট পড়তে পড়তে পিছন থেকে চুরি করে খেয়ে নিতাম। আপনি তো আমার মতো আপু খুব বেশি ফুচকা ফ্যান, যা বুঝা গেল আমার মতো এমন ফুচকা পাগল আছে আরো। আর এখন আমার মনে হচ্ছে লাইভে যদি দেওয়ার অপশন থাকতো আমি আপনাকে একটা শেয়ার করতাম, আপনার সাথে বেশি না একটা শেয়ার করতাম। তাড়াতাড়ি খাওয়া ঠান্ডা হয়ে গেল, ফুচকা তো ঠান্ডাই খায়, ফুচকা তো আর গরম গরম খায় না। আমি একবারে বানাই নেই নেই, একবারে বানাই নিলে তো খেতে পারতাম না, সব নরম হয়ে যেত, একটা একটা করে বানাচ্ছি একটা একটা করে খাচ্ছি। ভাবি আমার তো লোভ লাগতেছে কি করা যায়, কিছু করা যায় না, দেখতে থাকেন আমি খাই, আগামীকাল গিয়ে খাবেন। আপু শরীর একটা গেলে আসলে প্লিজ জানাবেন, আপনাকে হাজি সোহরাত উল্লাহ আদর্শ হাই স্কুলের ক্যান্টিনের ফুচকাটা খাওয়াবো, অনেক মজা। আচ্ছা আপু আমি এরপর গেলে ইয়ে করে দেব, ঈদের পর দিন যাচ্ছি, আর এবার আমার খুব ইচ্ছা ছিল যে আমি গেলে একটা গেট টুগেদার করবো আমার এলাকা তো ভাই বোনদের সাথে, আমার এলাকা তো আমার তো ফ্যান ফলোয়ার অনেক বেশি না, তো এখন তো গেট টুগেদার করাই যায় অ্যাটলিস্ট আমার এলাকা তো ভাই বোনদের সাথে, যে গেলে একটা পোস্ট দিব যে আমি আমার এলাকার ভাই বোন কারা আছে, আমার আমার ব্লগ লোক দেখে তাদের সাথে একসাথে বসে হয়তো কোথাও বসে চাটা খেতাম, কিন্তু লকডাউনের জন্য তো এটা পসিবল হচ্ছে না, ঈদের দুই দিন পরেই তো লকডাউন দিয়ে দিচ্ছে। সমস্যা নাই, সবাই সুস্থ থাকুক, দেশের পরিস্থিতি ভালো হোক, ইনশাল্লাহ অ্যাটলিস্ট সবার আগে যে গেট টুগেদারটা করবো সেটা হচ্ছে আমার এলাকা তো ভাই বোনদের সাথে, শনিবার তাতে যারা আছেন তাদের সাথে। ভালোবাসা আপু রুমি আপু, ভালোবাসা আমি তো দিতে পারতেছি না আপু, এই যে ফুচকা আমি খেয়ে ফেলতেছি। খান বেশি করে, হ্যাঁ বেশি করেই খাচ্ছি, কাউকে দিচ্ছি না, একা একা খাচ্ছি। প্রিয় মামাকে একটা কোক দিয়ে যাও না। সরোয়ার হোসেন আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি দেখে মজার মজার খাবার নিয়ে ফুচকা অনেক ঝাল, হ্যাঁ একটা কোক দাও।
আপু ভিডিওটা আছে দেবার মতন যত সব আর কিছু ভিডিও আছে ভাই আপনার এত সময় কই যত সব জিনিসপত্র দেখার দেখেন আপনার কত যত সব সময় আপনি চলে আসছেন আমার ইয়াতে আর আপনাদের মতো মানুষজন কমেন্ট না করলে না মানে হয় না যে বিনোদন লাগে না তো মাঝে মাঝে একটু বিনোদন দরকার আছে মিঠু ভাই আমাদেরটা কোথায় একা একা খান তো দরজা বন্ধ করে খান মিঠু ভাই আপনাদেরটা কুমিল্লা আসলে তারপরে একসাথে খাবো ইসরাত জাহান শিমু পেট খারাপ হলে মজা বুঝতে হবে হ্যাঁ আপু আমিও তাই ভাবতেছি আমি যে সবাইকে লোভ লাগাচ্ছি কালকে সকালে আমার অবস্থা কি হবে ফারহানা ইরা হয়ে গেল পাঠানা ইরা আপু ফুসকা তো বাসায় মেক করা আপনার না 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 ফুসকা বাসায় মেক করা না আমি মানে ইদানিং এত অলস হয়ে গেছি কিনে নেই খাওয়া হয় এটা আমি রেগুলার খাই কিনে নেই খাওয়া হচ্ছে ফুসকা ঘরে প্যাকেট আছে ভাজার জন্য ডাবরিও আর আনা আছে ঈদের দিন ভেবেছিলাম করবো তো আমি ঈদের পরের দিন চলে যাচ্ছি বাবার বাড়ি তো করলে দেখা যায় আমরা ঘরে মানুষ এই যে দুই তিনজন করলে খাওয়া শেষ হবে না তো ঈদের দিন আর করতেছি না পরে করবো ফুসকার প্যাকেট আমার ভাগ্নি দিয়ে দিছে সেই কবে ননাসের মেয়ে বাড়িতে যখন গেছি বলতেছে মামি আপনার তো ফুসকা পছন্দ আমাকে বড় এক প্যাকেট ফুসকার প্যাকেট দিয়ে দিছে যে ভেজে ভেজে খাওয়ার জন্য ইন্ডিয়ান ফুসকা যেগুলো আছে কিন্তু আমি আনার পরে আমি এত অলস এখন কত কবে দিছে ও এখন পর্যন্ত মানে ভাজার সুযোগই হয় নাই দীপি আপু আপু মোবাইলে ভিতরের দিয়া যদি নেওয়ার অপশন থাকতো তাহলে অবশ্যই নিয়ে খেয়ে ফেলতাম হ্যাঁ আপু আপনার জন্য একটা এই যে লিপি আপুর জন্য একটা আমাকে আমায় আগে বলবা আমি তোমার সাথে দেখা করতে চাই পলি ইসলাম খান যদি মানে শনিয়াকরা যাওয়ার পরে সুযোগ হয় অবশ্যই মানে আমার এলাকাতে ভাই বোন যারা আছেন লকডাউন তো দিয়েই দিছে ঈদের দুই দিন পরেই তো লকডাউন দিয়ে দিছে তো অতদিন মনে হয় না থাকবো লকডাউনের পর আম্মুর একটা সার্জারি আছে গলায় আম্মুটা করাবে আম্মু সুস্থ হওয়া পর্যন্ত থাকবো এরপরে তো মনে হয় লকডাউন থাকতে থাকতে আমার চলে আসতে হবে পিওর ক্লাস আছে আরবি মিস আসে ওই বাসায় থাকা মানে হচ্ছে পিওর পড়াশোনা একদম চাঙে বাচ্চা কাতে স্কুলে ভর্তি হয়ে গেলে বাবার বাড়ি গিয়েও শান্তি নেই যে দুদিন থাকবো তারও উপায় নেই তো সিবারি মো আপু ড্রেসটা সুন্দর তোমাকে কিউট লাগছে অনেক ধন্যবাদ আপু এই যে পেজটা ট্যাগ করে দিয়েছি যারা যারা দেখতে চান মেয়ে যারা যারা আছেন তাদেরকে আবারও বলছি আমার এই ড্রেসটা ড্রেস আপ সব থেকে গিফট এসেছে ড্রেসটা যথেষ্ট কমফোর্টেবল রিজনেবল প্রাইস এগুলার আপনারা যারা রিজনেবল প্রাইসে কমফোর্টেবল ড্রেস নিতে চান তারা উপরে ট্যাগ করা আছে পেজটা ঘুরে আসতে পারেন খন্দকার আরাফাত হোসেন একা একা কি খাচ্ছেন আমাদের দিবেন না এই যে ভাই দেওয়ার অপশন নাই এই জন্য দেখায় দেখায় খাচ্ছি আমি খাচ্ছি আপনাদের খেতে ইচ্ছা করে কালকে গিয়ে কিনে খেয়ে ফেলবেন ঝামেলা শেষ শিউলি আক্তার আপু ভালো আছে হ্যাঁ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ খাইরুল ইসলাম লাভ থ্যাংক ইউ এনামুল হোসেন আপু আপু মুনিয়ার সঙ্গে একটা লাইভ দেখতে চাই কিশোর আপুর সাথে আমার কথা হয়েছে আপু ফ্রি হলে হয়তো একটা লাইভ করবো আপু আসলে আপনারা জানেন আপু অনেক ব্যস্ত থাকেন তো আপু যেহেতু আমার লাইফটা আমি চাচ্ছিলাম ভাইয়াকে সহ করার জন্য তো দুইজনেরই সময় ম্যানেজ করতে হবে দুইজনের সময় যদি কখনো ম্যানেজ হয় ইনশাল্লাহ আপুর সাথে লাইভ করব এনামুল হোসেন আপু আচ্ছা নওরিন পারভিন নীলা তোমাকে একটু তোমার কিন্তু পেট খারাপ হবে সবাই কিন্তু চোখ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার দেখি আচ্ছা এটা একটা প্রমাণ হয়ে যাক আসলে কি মানুষজন তাকালে পেট খারাপ হয় আমি যে দেখায় 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 খাচ্ছি আমি দেখি তাও আবার এমন লোভনীয় খাবার সবার জন্য লোভনীয় না নর্মালি তো মনে হয় মেয়েরাই পছন্দ করে তাই না আচ্ছা ছেলেদের মধ্যে ফুসকা লাভার কে কে আছেন বলেন মেয়েরা সবাই পছন্দ করে আর মেয়েরা কে কে আছেন যারা পছন্দ করেন না তারা তারা বলেন তো আমি দেখি যে মেয়েরা ফুসকা পছন্দ করেন আর ছেলেরা ফুসকা পছন্দ করেন এমন মানুষ কে আছে আমি কোথায় মানে ফুসকা চটপটি সামনে বলে তো অবশ্যই খাই আমি ফুসকা খাই পীর বাবা চটপটি খাই তার কাছে ফুসকা ভালো লাগে না চটপটিও সবসময় যে খায় তা না মাঝে 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 সে দাঁড়ায় থাকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য যে সে দাঁড়ায় থাকে তুমি খাও কেমন উইয়ার একটা ব্যাপার একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আছে আমি একা একা খাচ্ছি এটা আমার এত পছন্দের খাবার তারপরেও আমি বলি ঠিক আছে তুমি দাঁড়ায় থাকো দাঁড়ানোর মতো আমি খাই আর প্রিয় খাবে হচ্ছে এই ফুসকার খোসাটা
আমি কমেন্ট পড়ে নেই। সোহাগ সিদ্দার আপু মেঘনা থেকে দেখছি, অনেক ধন্যবাদ। মেঘনাতে কিন্তু আমার নানির বাড়ি, মানে মেঘনা উপজেলার সাথেই আমার নানির বাড়ি। তো আপনি আমার নানির বাড়ির মানুষ, খুব ভালো লাগলো। মেঘনা থেকে জয়েন করেছেন ইসরাত মিম। আমার নানির বাড়ির এরাও শিকদার ইসরাত মিম, অনেক সুন্দর লাগছে মামি, অনেক ধন্যবাদ মিম জয়েন হওয়ার জন্য। এমডি মানিক খান কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। খন্দকার আরাফাত হোসেন আপনি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। লিপি আল্লাহ, মানে সৃষ্টিকর্তা যাকে যেভাবেই বানিয়েছেন সেটাই সুন্দর আমার কাছে মতে, আলাদাভাবে সুন্দরের কিছু নেই। পৃথিবীর সবাই সুন্দর, এক এক মানুষ এক এক রকমভাবে সুন্দর। লিপিধার আসলেই লোভনীয়, লোক দেখাইতে চলে আসছি এত রাতে। ভাই রাজা, আই লাভ ফুচকা। আচ্ছা ছেলে মানুষ পাওয়া গেল, রাজা ভাই ফুচকা পছন্দ করেন, গুড। আফরোজা কলি, আপু পেজের সব ভিডিও কি বুস্ট করা ইম্পর্টেন্ট? আপু আমি বলতে পারবো না, আমি কোনো ভিডিও বুস্ট করি না, মানে এখন পর্যন্ত আমার কোনো ভিডিও বুস্ট করা না। আমি যতটুকু জানি যে আমার ইনফরমেশন এটা ভুলও হতে পারে, আমি যতটুকু জানি যদি আপনি মনিটাইজেশন করেন তাহলে অনেক সময় আপনার পেজে মানে বুস্ট করেন তো অনেক সময় মনিটাইজেশন পেতে প্রবলেম হয়। এটা মানে কতটা সঠিক ইনফরমেশন তাও আমি জানি না, কিন্তু আমার দুইটা পেজের এক পেজেও আমি কখনো মনিটাইজেশন বুস্ট করি নাই। অমিত দাস, মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে সেভাবেই কাজ করে যাচ্ছি। অমিত দাস আজকে ও ফুচকা খেয়েছি, ও ভালো কথা ভাই, এই যে আমি আপনিও খেয়েছেন আমিও খাচ্ছি চিমটি। খন্দকার আরাফাত হোসেন, আপুর লাইভগুলো অনেক ভালো লাগে কারণ আপনি অনেক কি সুন্দর তো লিখতে চাইছে, আমি জানি না কি লিখতে চাইছে। সাইফুর রহমান, ফুচকা কিভাবে তৈরি হয় জানেন আপনি? হ্যাঁ ভাই জানি, কিন্তু ওই যে হয় না যে এত পছন্দের জিনিস এখন এটা যেভাবেই তৈরি হোক আমি চোখ বন্ধ করে খাই, যে কে তৈরি করতেছে কিভাবে তৈরি করতেছে ওইটা না দেখি। এমডি মানিক খান, আচ্ছা পছন্দ করেন, যাক আমার দলের মানুষ পাওয়া গেল। পূজা বর কেমন আছো আপু? হ্যাঁ আপু, পূজা আপু ভালো আছি। নুরুল আলম, কুমিল্লার আপুরা এত নম্র ভদ্র হয় কেন ভাই? আমি কুমিল্লার না, আমার আমি কুমিল্লার বউ, ঢাকার মেয়ে কুমিল্লার বউ। এমডি শরীফ আহমেদ, আপু সিলেট থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে জয়েন হওয়ার জন্য। আপনাদের সিলেটের যে দামান গান তো সবার একদম মন কেড়ে নিল, কি যেন গানটা নয়া দামানের, শুরুটা যেন কি, আমি যেই বাসে গান গাই শুরু করলে যে কয়জন আছে দৌড় দিবে কি জানো। আচ্ছা কেউ আমার দেখেন তো যে নয়া দামানের শুরুর লাইনটা যেন কি, আমি কেমন গান গাইতে বসছি যে শুরুর লাইনে আমি ভুলে গেছি। পুতুল আলম আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি। এনামুল হোসেন আপু কাল ২০ টাকার আটটা বস হয়ে যায় আমার, কি আমি খাই ২০ টাকার আটটা? আচ্ছা ২০ টাকায় আটটা আপনার হয়ে যায়, এখানে আমার ৫০ টাকার আনানো হয়েছিল। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে মানুষ মানুষের বউকে শাড়ি কাপড় গহনা দিয়ে খুশি করায়, আর উনি আমার এই ৪০-৫০ টাকার ফুচকা এনে দিলি আমি খুশি। তার সে কিপটা মানুষ তো, এই জন্য তার বউয়ের চাহিদাও এই ফুচকা পর্যন্তই। নরডিন নীলা আপু আমার জন্য রাখো কিন্তু একটা, আচ্ছা আপু একটা রেখে দিব, এই যে অনেকগুলো আছে অনেকগুলো আছে খাই নাই, এগুলো হচ্ছে লাইভ শেষ পর্যন্ত থাকবে সবাইকে লোভ দেখানোর জন্য। এমডি সোহাগ ইউরোপ থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া ইউরোপ থেকে জয়েন হওয়ার জন্য। খন্দকার আরাফাত হোসেন, আপু এত কিউট কেন আপু, অনেক ধন্যবাদ। আরাফাত ফারহানা ইরা, আপু আপনার খাওয়া দাওয়া অনেক পরিপাটি, একদম ঢং ঢাং পাই না, এক্সিলেন্ট মানিয়েছে, ড্রেসটা এক্সিলেন্ট মানিয়েছে, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া পরিপাটি কিনা জানি না, আমি এভাবেই খাই, এখন যদি পরিপাটি না হয় তাও আমি এমনই। সুন্দর কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ও মিম তোমরাও খেয়েছো, এটা কেমন কথা, আমি তো ভাবছি আজকে ঝুমুকি আর তোমাকে লোভ দেখাবো, এখন তোমরাও যদি, ও তোমরা খেতে চাও, ও আমরাও খেতে চাই, আচ্ছা খাও। আমি আজকে আমার মেন উদ্দেশ্য ছিল তোমাকে ঝুমুকে সুদাকে ওদেরকে লোভ লাগাবো, এত রাত্রে আমি নিয়ে বসছি বুঝছো মিম।
ঝুমুকেও বলো যে আমার এটা দেখে যদি ঝুমুর মুখে পানি না আসে তো 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 কি তো কিছু না, পানি আসতে হবে। পলি ইসলাম আপু, তুমি পিঙ্ক ওমান পেজটা দেখো, আমার নতুন পেজ। আচ্ছা আপু, আমি ফ্রি হলে আপনার পেজটা দেখে আসব। লিপি ধার, তুমি খুব সুন্দর, অনেক ধন্যবাদ। আহমেদ ইউরিক, ভালো লাগছে বনি, অনেক ধন্যবাদ বইনি। আচ্ছা, এটা বইনিটা কোন শব্দ, মানে কোন এরিয়ার? আমার কাছে খুব ভালো লাগে এই বইনি ডাকটা। আচ্ছা, এর মাঝে আবারও কিছু মেয়ে মানুষ হয়তো বা জয়েন করেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আজকের এই ড্রেসটা আমার ড্রেস আপ শপ থেকে এসেছে। তো আপনারা যারা কমফোর্টেবল রিজনেবল প্রাইসে ড্রেস খুঁজতেছেন, তারা এই পেজটা ঘুরে আসতে পারেন। ঈদের মধ্যে আমার আরেকটা ড্রেস আপু এটার সাথে আরেকটা ড্রেস পাঠিয়েছে, ওটা আমি ঈদের দিন পরবো, ওটা বেশি সুন্দর, এই জন্য ওটা ঈদের দিনের জন্য রেখে দিছি। ওটা কোন ড্রেস, আমার এই যে এখনই একটা ব্লগ আপ হবে, ওইটার মধ্যে দুইটা ড্রেসই দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন, ওগুলোর মধ্যে প্রাইজও বলা আছে। নুরুদ্দিন আপু, আপনি ঈদ কোথায় করবেন? আমি এখানে ঈদ করবো ভাই। পুতুল আলম, সরি, এই লকডাউনের মধ্যে দেশের এই সিচুয়েশনের মধ্যে আর কোথাও যাবো না, ঈদের পর দিন আমার বাবার বাড়ি তো ঢাকাতে, ঈদের পর দিন যাবো বাবার বাড়ি। পুতুল আলম, ও আপু অনেক মজা ফুচকা, হ্যাঁ অনেক মজার ফুচকা। খন্দকার আরাফাত হোসেন আপু, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ ভাইয়া। পূজা বর আপু, খাওয়া শেষ না, খাওয়া শেষ না, এই যে নিয়ে বসে আছি, মানুষকে লোভ দেখাচ্ছি, নয়তো মানুষজন চলে যাবে, যে আপুর খাওয়া শেষ হয়ে গেছে চলে যায়, এই জন্য খাবার নিয়ে বসে আছি। আইলো রে নয়াদ আমার, আচ্ছা একটু বলবো, মানুষজন যদি দৌড় দেয়। আচ্ছা নীলাপু, আপনি মনে করাই দিচ্ছেন, এখন যদি মানুষজন দৌড় দেয়, মানুষজন যদি কমতে থাকে, তাহলে কিন্তু আপনার দোষ। আমি একটু বলি, হ্যাঁ যে সিলেটের এক ভাই যিনি জয়েন হয়েছিলেন তাদের জন্য। আইলো রে নয়াদ আমার, আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইলে ধানের নেড়া, দামান বউ দামান বউ। যদি কোনো কিছু ভুলভাল বলে থাকি, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সিলেটের ভাষা জানি না, ভুল হইতেই পারে, আর সুর তো প্লিজ ইগনোর। একটু মনে হলো যে সিলেটের ভাইটা জয়েন হয়েছেন, তার উদ্দেশ্যে কিছু একটা বলি। আর নীলাপু যদি মানুষজন, এই যে নীলাপু মানুষজন কমা শুরু হয়েছে এখন, কিন্তু নীলাপু এটা কাজ ভালো হইলো না, মানে গানটা মনে করিয়ে দেয়া। পুতুল আলম আপু কক্সবাজার থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া। পুতুল আপু কক্সবাজার থেকে জয়েন হওয়ার জন্য, তো সিবারিমু আইলারে নয় আদা, মানে এই যে গায়ে ফেলছি, ও সবাই মনে করাই দিচ্ছে, যারা যারা মনে করাই দিচ্ছে, তারা এখন যদি আমার দর্শক কমার শুরু হয়, হ্যাঁ তাদের তাদের বিচার, মানে তাদের অবস্থা খারাপ করে ফেলবো আমি। লিপি ধার, আমি কুমিল্লার মেয়ে। আচ্ছা, আমি আপনি কুমিল্লার মেয়ে, তার মানে আমার কুমিল্লার ননদ, আমি কুমিল্লার বউ। শরীফ মাহমুদ আপু, আমি ফেনী থেকে দেখছি, ফুচকা আমারও পছন্দ, কেমন আছেন? আচ্ছা ফুচকা আপনারও পছন্দ চিমটি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচল এসে গেছি, আচল এসে গেছো, দেখো আমি কি খাই, এসে গেছো এখন ফুচকা খেতে, দেখো এত রাতে লোভ লাগাই দিচ্ছি। ইন্ডিয়াতে তো এখন আরো বেশি রাত মনে হয়, তাই না? নাকি আধা ঘন্টা আগে না আধা ঘন্টা পরে, আমি না ভুলে গেছি। আচল ইন্ডিয়াতে কি আধা ঘন্টা আগে না আধা ঘন্টা পরে? আমাদের তো এখন 10:30 বাজে, তোমাদের কি 11টা বাজে নাকি 10টা বাজে, কোনটা? এই টাইমটা, টাইম জিনিস মনে রাখাটা না আমার খুব ইয়ে হয়ে যায়। এই যে মানুষ কবার শুরু হয়েছে, যারা যারা আমার নাম গানের নামটা মনে করাই দিচ্ছেন, এখন তাদেরকে আমি সামনে পাইলে কি যে করব, এটা ঠিক হয় নাই, যে আমি জানতাম আমি গান গেলে মানুষজন দৌড় দিবে। আমি ফুচকা খাচ্ছি, আজকে সবাইকে লোভ লাগাবো ফুচকার। হালিম খান আসসালামু আলাইকুম। আচ্ছা খন্দকা তারাফাত, আপনার লাইভগুলো অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ হালিম খান। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপনার সামনে খানার সামনে নিয়ে কথা বলা ঠিক না, আসলে এটাও ঠিক, খাবার সামনে নিয়ে কথা বলা ঠিক না, খাবার সময় কথা বলাও ঠিক না, ভুল করতেছি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন খাবারগুলো নিয়ে বসছি সবাইকে লোভ লাগানোর জন্য, এখন যদি আমি না খাই বিষয়টা কেমন হবে? নীলুফার আক্তার রুবি, হ্যালো ভাবি, ভালো আছেন? আমি জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু, প্রিয় কেমন আছে? অনেক ধন্যবাদ আপু জয়েন হওয়ার জন্য, হ্যাঁ প্রিয় ভালো আছে, প্রিয় তার ফুচকা খাবে না, তো এই জন্য আমি নিয়ে বসছি, আপনার বন্ধুও ফুচকা খাবে না, আমার জন্য নিয়ে আসে, এক দুদিন পর পরই আমার জন্য নিয়ে আসে। তো আজকে ভাবলাম ফুচকা খাচ্ছি, সবাইকে লোভ লাগাই, কারণ এত মজার একটা খাবার, আমি জানি এত রাতে সবাই নিয়ে বসলে মানে সবারই লোভ লাগবে। আপনার বন্ধুর কিপটা মানুষ, তার বউকে ওই যে শাড়ি গহনা দিয়ে খুশি করাইতে হয় না, এক প্যাকেট ফুচকা এনে দিলেই সে খুশি হয়ে যায়, এটাই বলতেছিলাম যে
মানুষকে মানে বউদেরকে নর্মালি গহনা দিয়ে খুশি করাইতে হয়, ড্রেস দিয়ে খুশি করাইতে হয়, তার ভাগ্য কত ভালো, 40 টাকার ফুচকা এনে দিলেই আমি খুশি। খন্দকার আরাফাত হোসেন, আইলোরে নয়া দামান, আর বলেন না ভাই, এই দামান বলতে গিয়ে তো আমার দর্শক দৌড় দিতেছে। রাজ লাভ ফ্রম 11 নম্বর, আচ্ছা অনেক ধন্যবাদ 11 নম্বর থেকে জয়েন হওয়ার জন্য। মানবের সরকার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল করিম, হাই আপু। মানবের সরকার, এই প্রথম আপনার ভিডিওতে আসলাম, অনেক ধন্যবাদ এই প্রথম জয়েন হওয়ার জন্য। এমডি সোহাগ, আপু আমারও একটা মেয়ে বন্ধু আছে বাট সে ফুচকা খেতে চায় না। সবার যে ফুচকা পছন্দ হবে এমন তো কোনো কথা নাই, এক এক মানুষের এক এক জিনিস পছন্দ হবে, সবার এক জিনিস পছন্দ করলে কীভাবে হবে। খন্দকার আরাফাত হোসেন, আপু রিয়েলি অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। শরীফ আহমেদ, আপু অনেক সুন্দর হয়েছে, আপনার কণ্ঠ অনেক সুন্দর, তাই এজন্যই তো মানুষজন ভাগতেছে, তখন 124 না 125 জন ছিল, এখন 100 নিচে নেমে গেছে, দেখেন অবস্থা। আচল, বাংলাদেশের খুব ফুচকা খুব মিস করি। আচ্ছা বাংলাদেশ আসো, এসে এসে ফুচকা খাবা, যখন নিয়ে আসবা খাবা। ইন্ডিয়ার পানিপুরিও তো অনেক টেস্টি, আমি ইন্ডিয়াতে যাওয়া হয় নাই, প্রিয়র বাবা গিয়ে আসছে, তো তারে আমি বলছি যে তুমি আমার গিয়ে আগে প্রথম বলবা এত পানিপুরির নাম শুনে এটা খেতে কেমন, তো সে বললো পার্থক্য যেটা বলতেছে নর্মালি বাংলাদেশের ফুচকার মধ্যে পুরটা অনেক বেশি দেওয়া হয়, আর ওইটার মধ্যে ভিতরে প্রথমে পানিই দেওয়া হয়, টকের পানিটা দেওয়া হয়, পুরটা সামান্যতম, মানে এটা মুখে ওই রকম লাগে না নাকি, এটা সে এক জায়গায় খাইছে, এক এক জায়গায় খাবার অনেক সময় এক এক দোকান ভেদেও কিন্তু ভিন্ন রকম হয়, বাংলাদেশের ফুচকাও কিন্তু সব জায়গার ফুচকা একরকম না, তো কেউ যদি দেশের বাইরে থেকে এসে কোনো ভালো লাগে না এমন জায়গায় কোনো ফুচকা খায়, সে কিন্তু ফুচকা আর তার খেতে ইচ্ছা করবে না, কারণ ফুচকার এই জিনিসগুলো যদি ওই যে কী বলে নরম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না, ঘুনিটার মধ্যে আলাদা একটা টেস্ট থাকে যেগুলো ভালো মানে যারা ভালো বানায়। আরিফিন আক্তার টুম্পা, আপু আপনার ব্লগগুলো অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ টুম্পা আপু, আপনার নামটা অনেক সুন্দর, আপনার আমার ছোট চাচির নাম টুম্পা। নওরিন ইসলাম, ফার্স্ট তোমার লাইভ দেখলাম আপু, অনেক ধন্যবাদ নওরিন আপু, প্রথম আমার লাইভ দেখার জন্য, এটা আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল, আমি এই পেজে রেগুলার ব্লগ দেই, লাইভে রেগুলার না আসলেও ব্লগ আমার এই পেজে রেগুলার আসে। মোহাম্মদ দিলিত মিয়া, দলিত মিয়া, আমি ওমান থেকে দেখছি আপু, অনেক ধন্যবাদ ভাইয়া ওমান থেকে জয়েন হওয়ার জন্য। মিতা রয়, আপু কেমন আছেন? হ্যাঁ আপু ভালো আছি, মিতা ব্লগস থেকে। আলমগীর প্রধান, আপু মেয়ে মানুষ হয়ে সব ধরনের ভিডিও কি লাইক দেওয়া লাগে, সাজগোজ করে ফুচকা খাওয়া দেখানো লাগে? ভাইয়া কি দেখানো লাগে কি দেখানো লাগে না সেটা আপনার চিন্তা না করলেও হবে, আপনার যেটা ভালো না লাগবে সেটা ইগনোর করবেন। হ্যাঁ কে কি দেখাবে কে কি বলবে সেটা তাদের উপর ছেড়ে দেন, আপনি যদি আমাকে নিয়ে চিন্তা করেন তাহলে মানে আপনার সময়টা কিভাবে কাটবে, নিজের সময়টা যেটা ভালো লাগে সেটা দিয়ে পাস করেন, যেটা ভালো না লাগে সেটা ইগনোর করতে শিখেন। এই যে 1 মিনিটের একটা কমেন্ট করলেন আপনার 1 মিনিট সময় নষ্ট হলো, ঠিক আছে এই সময়টা অন্য জায়গায় দেন যেখানে আপনার দিলে ভালো লাগবে। পলি ইসলাম খান, আপি আপি শনির একটা মেয়ে, সে সুবাদে আমি তোমার ছোট বোন। আচ্ছা আপু যাক ভালো লাগলো, চেষ্টা করবো শরীর একটা আসলে আপনাদের সবার সাথে দেখা করার। মিতা রয় খুব সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ মিতা ব্লগস থেকে। আচল, 10টা বাজে আপু, এখনকার পানিপুরি ভালো লাগে না আমার, হাত চুবাইয়া দেয় পুরা পানির মধ্যে। হ্যাঁ তোমার ভাই এসে অচল আমাকেও সেম কথাটা বলছে যে তার কাছেও ভালো লাগে না, বলতেছে বাংলাদেশের ফুচকা অনেক টেস্টি, তো আমি বললাম যে তুমি তো এক জায়গায় খাইছো, একটা দোকানের খাবার খেয়ে তুমি কীভাবে বলবা যে ভালো লাগছে কি লাগে না, আমি তো সবার মুখে শুনি অনেক টেস্টি, বলে কি না বাংলাদেশেরগুলো বেশি টেস্টি। মোহাম্মদ রাসেল, আপু আমিও খাবো আপনার সাথে। হ্যাঁ এই যে নিয়ে বসছি, আপনারা ভার্চুয়ালি খান আমি ভার্চুয়ালি দেখাচ্ছি, আপনারা ভার্চুয়ালি খেয়ে নেন। কাদের চৌধুরী, খেতে ইচ্ছা করে আপু? হ্যাঁ এটা এমন খাবার খেতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক। আপু কেমন আছো? প্রিন্স ভাইয়া জয়েন করে ফেলছেন, আমি মালয়েশিয়া থেকে। হ্যাঁ ভাইয়া আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। এগুলো আমি খাই না, ভালো করছেন ভাইয়া, এগুলো খান না, স্ট্রিট ফুড এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আমার মতো যারা এই খাবার পাগল এই আনহাইজিনিক খাবারগুলো তারা রেগুলার খায়, যেটা শরীরের জন্য অবশ্যই ভালো না। নুরুল আলম, সত্যি খালি গলায় আপনার গান অনেক সুন্দর লাগছে, আল্লাহ আরে বাবা মানুষ আমারে কিভাবে পটাইতে পারে, আমি জানি আমার গান কেমন হয়, আমার উনি বলে যে প্লিজ তুমি গান গাইও না, তুমি গান গাইলে মানে যে গান গায় সে লজ্জায় পড়ে যাবে, যারা গান গায় তারা তারা বলবে যে মানে সিঙ্গার হয়ে আমাদের বিপদ হয়েছে। আপু কাল খাবো, খেয়ে একটা ব্লগ আপ দিব, তোমাকে ট্যাগ করে দিব কিন্তু। আচ্ছা আপু প্লিজ আমি দেখবো যে আমার খাবার খেয়ে খেয়ে কার ইচ্ছা হয়েছে খেতে। আলমগীর প্রধান, হ্যাঁ রোজিনা আক্তার, সুমা আমার অনেক পছন্দ ফুচকা। আচ্ছা আপু এই যে ফুচকা আপনাদের পছন্দের ফুচকা নিয়ে আমি বসে গেছি। সাগর খান, আপু আজকে ভাইয়া কই গেছে? এই যে আজকে আমার পছন্দের জিনিস তো তাই সে প্রিয়কে নিয়ে বসছে, আজকে আমি বকবক করতে বসে গেছি। চশমা অনেক সুন্দর, চমক,
ভাই চশমা ছাড়া কমেন্ট করতে পারবো না, এই জন্য চশমা পরে নিছি। স্বপ্ন নীল কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি। মিতা রয় ফুচকা আমাদেরও প্রিয় খাবার। কি শিফা রহমান লিজা, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, আমার ছেলে আপনার মতো ফুচকা প্রেমী। আচ্ছা আচ্ছা, পিচ্ছিটাও মানে ছেলে বলতে মনে হয় ছোট কেউই হবে, এই ছোট বেবি ফুচকা খায়, প্রিয় শুধু ফুচকার খোলসটা খায়, ও আবার এই ফুচকা খায় না। জুনুর রহমান, আপু তোমাকে দেখে ইচ্ছা করছে এখন আমার। হ্যাঁ আমাকে দেখে জানি আমি, সবার ইচ্ছে হবে, আমারও মাঝে মাঝে কারো ব্লগ দেখে রাত বিরাতে খেতে ইচ্ছে হয়। প্রিয় মামাকে টিস্যু দাও না, এখানে আসতে হবে না, বলো ড্রেস পরে আসো, যে পরে আসো। হ্যাঁ আমি যাই না, বাবাকে জিজ্ঞেস করো। দুইটাই আমার পছন্দের জিনিস, কোক আর ফুচকা। নরিনীলা, আজকে ভাইয়ার মজার মজার কথাগুলো মিস করছি। ভাইয়া আজকে অনেক টায়ার্ডও, সে আজকে অফিসের কাজ করছে, আরেক জায়গায় গেছিল, সেখানেও কাজ ছিল, একটু আগে মাত্র আসছে, তো খুবই টায়ার্ড সে। আমারও লাইভে আসা একদম ইচ্ছা ছিল না, আমি নর্মালি মানে ফুচকা নিয়ে বসছি, তো বসে ফুচকা নিয়ে বসছি, তাহলে একটু লাইভ করি, তো বলতেছে আচ্ছা তুমি যাও লাইভে, আমি প্রিয়কে দেখি। ফুচকা কোনটা কোন মামা বানিয়েছে, যে মামা দুই পা দিয়ে চাপ দিয়ে বানানো হয় সেই মামা, সেটা তা তো জানি না ভাই। ফুচকা ম্যাক্সিমাম এভাবেই বানানো হয় বাংলাদেশে, স্ট্রিট ফুড যেগুলা, যদি আপনি হাইজেন মেনটেন করা কোনো রেস্টুরেন্টে যান সেক্ষেত্রে আপনি ভালো মানের ফুচকা পাবেন। বাংলাদেশে এখন সব ধরনের 300 টাকা প্লেটের ফুচকাও বিক্রি করা হয়। আমার রিম্পি অরুণ ব্লগে একটা ফুচকার ইয়ে আছে, ব্লগ আছে, সেটার মধ্যে আমি ওই যে 40 টাকার ফুচকা ভার্সেস 300 টাকা 250 টাকা ব্যাট সহ প্রায় 300 টাকার কাছাকাছি ছিল একটা ব্লগ দিয়েছিলাম, সে জায়গায় হাইজেন মেনটেন 5টা না 6টা ফুচকা দেয়, এটার প্রাইস 250 টাকা ভ্যাট সহ প্রায় 300 টাকার মতো। আপনি যদি মানে একদম হাইজেন মেনটেন করা ফুচকা চান সেটাও পাবেন। আমরা গরিব মানুষ তো আমার এই স্ট্রিট ফুডই পছন্দ, ওই 300 টাকা দিয়ে ফুচকা খেলে শরীর জ্বরে, কারণ এটা রেগুলার খাই, 300 টাকা দিয়ে ভাই রেগুলার খাওয়া পসিবল না। আর সজীব, আপু সোনারগাঁ থেকে দেখছি, আমার এলাকা তো ভাই সোনারগাঁ থেকে একজন জয়েন করেছেন, সোনারগাঁ আমার হোম ডিস্ট্রিক্ট, ও ডিস্ট্রিক্ট তো নারায়ণগঞ্জ মানে সোনারগাঁ এরিয়াতে। আচল ইসলাম, জাস্ট সামান্য আলু আর পুদিনা পাতার টক পানি, বাংলাদেশের ফুচকা বেস্ট, ইভেন আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদেরকেও বাংলাদেশকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম আর ঢাকা ইউনিভার্সিটির ছোট ফুচকা খাওয়াইয়েছিলাম, ওরা বলছে আবারও যাবো ফুচকা খেতে আর কক্সবাজার ঘুরতে। আচ্ছা যাক, তোমার কথা শুনে, যেহেতু তুমি এতদিন যাবত আছো তার মানে তোমার কথা শুনে বুঝলাম বাংলাদেশের ফুচকাই বেস্ট। আমার ইন্ডিয়ার ফুচকা খাওয়ার খুব ইচ্ছা ছিল পানিপুরিটা, তো তোমার ভাই এসে যখন আমার বলছে যে এটা টেস্ট এমন, তো তার কথা আমার খুব একটা বিশ্বাস করি নাই, কারণ বললাম না, এখন তোমার কথা শুনে মনে হলো তুমি তো অনেক জায়গায় খেয়েছো, তার মানে ওই জায়গার টেস্টে এইরকমই, আমার এখন আর ইচ্ছা নাই, আমার দেশের ফুচকাই খাই। নীলু ফাক্তার রুবি, আপনি কেন মেয়েদের লাইভ দেখেন? ও আপু আপনি মনে হয় ওনাকে বলছেন, হ্যাঁ সে কেন দেখে সে তাই বলতে পারবে। সুমন শেখ ডট বলতে পারবো না, দুপুরের লাইভে আড্ডাটা অনেক মজার ছিল, অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা অনেক মজা করেছি তিনজন মিলে, শুধু তুমি আর আমি, ওরে বাবা কি আইডি, শুধু তুমি আর আমি, এত সুন্দর সুন্দর নাম আপনারা পান কি, আপনাদের নিজেদের নাম নাই, শুধু তুমি আর আমি, তুমি অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনাদের আইডির মধ্যেও শুধু তুমি আর আমি দেয়া, দুজনের নাম দিলে আরো বেশি ভালো হইতো, মানুষজন চিনতে সুবিধা হইতো আপনাদেরকে। শহীদ আহমেদ নাইস, থ্যাংক ইউ। তারেক আজিজ হাই হাই, জারা খান যারা, আর দশ দিন আমলের সময় এইসব লাইভ না করে নামাজ পড়েন, দেশের জন্য দোয়া করেন, কাজে লাগবে। আপু মানে এই কাজটা কিন্তু আপনি করতে পারেন, আপনি যেই সময়টা নষ্ট করছেন আমাকে কমেন্ট করার জন্য, আমাকে দেখার জন্য, এই সময়টা কিন্তু আপনি আমল করতে পারেন। আর প্রতিটা মানুষই আমলটা তার নিজস্ব সময় বের করে করে, আপনি নিশ্চয়ই আপনার কাজের সময় আমলে বসেন না, তো আপনি আপনার একটা ব্যক্তিগত সময় বের করে নেন, তো আমিও ঠিক সেটাই, অন্যকে এই টাইপের অ্যাডভাইস দেওয়া থেকে বিরত থাকুন, নিজের সময় নষ্ট না করুন, ঠিক আছে, নিজে আমল করুন, যে সময়টা নষ্ট করতেছেন আমাকে জ্ঞান দিতে ওই সময়টাতে নিজে আমল করুন, যেটা আপনার নিজের কাজে লাগবে। আপনি যেই কাজ মানে কমেন্ট করছেন এটা আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি যেটা করছি এটা আমি আমার কাজের উদ্দেশ্যে করছি। জাকিরুল ইসলাম, আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। হাকিম ইসলাম আর এই যে এই যারা খান যারাকে, এই টাইপের কমেন্ট আমি অনেক জায়গায় করতে দেখেছি। আমরা আসলে কি নেগেটিভ কমেন্টগুলো আমাদের মাথায় থাকে কোন টাইপের আইডি থেকে আসে, তো আপু এত সময় কোথায় পান, যে সময়টাতে আপনি আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন এই সময়টা আপনি প্লিজ নিজের জন্য আমল করুন।
সম্পানে হার সুন্দর লাগছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ সম্পাপু। জুনুর রহমান আপু, তোমার ফুচকা খাওয়া দেখে আমার খেতে ইচ্ছে করছে, আমি তো ফুচকা খাওয়া বন্ধ করে দিছি কতক্ষণ যাবত মানে কমেন্ট পড়তে পড়তে। সোহেল আহমেদ, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আজ থেকে 7 বছর আগে আপনাকে আর ভাইয়াকে সালাম করে ঈদের সালামই পেয়েছিলাম, ওই দিন খুব মিস করি ভাবি, আর কবে যে দেখা হবে তাই নাকি? আমার মনে নাই। আচ্ছা যাক, সালামি দেওয়ার সুযোগ হয়েছিল, ইনশাল্লাহ আবার কখনো দেখা হলে তখন আবার সালামি দেওয়ার চেষ্টা করব। রাতের বেলা সুন্দর ডিসগাস্টিং লাইফ ভালো লাগে না, যা কি রাতের বেলা এইসব, এই যারা যারা আপনি ছেলের নামে আমি জানি না আপনার সমস্যা কি বলেন, আপনি এখনো লাইভে পড়ে আছেন এত সময় আপনার? ফারজানা ইসলাম, আমার খুব পছন্দ কিন্তু খেতে পারছি না, দেখেন কি কিউট একটা বেবির ছবি দেয়া ফারজানা যারা আইডিতে। আফরিন আক্তার টুম্পা, সংসারের কাজ করার পর এত টায়ার্ড হই হয়ে যায়, বাট আপনাকে অ্যাক্টিভ দেখে অনেক ভালো লাগে, অনেক ইন্সপায়ার হই। আপু নিজের জন্য না আসলে অ্যাক্টিভ থাকাটা দরকার, কাজ তো সবারই করতে হয়, নিজের ঘরের কাজ মানে যতই হেল্পিং হ্যান্ড থাকুক, যাদের হেল্পিং হ্যান্ড নাই তারাও যেমন কাজ করে, যাদের হেল্পিং হ্যান্ড আছে বা ঘরের অন্যান্য মানুষ আছে, আমার মনে হয় কাজ করা ছাড়া কিন্তু আমরা থাকি না, সবাই কাজ করতে হয়, কিন্তু নিজের মনটাকে অ্যাক্টিভ রাখলে না এমনিই অ্যাক্টিভ থাকা যায়। আর সবসময় যে আবার আমাদের মনে হয় আমি সব একদম অ্যাক্টিভ থেকে করতেছি, একদম সব পারফেক্ট, তাও কিন্তু না, কারণ একটা কাজ করতে গেলে কিছু না কিছু মানে একটা কিছু না কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, এটাই নিয়ম। এই যে আমি এখন 1 ঘন্টা যাবৎ আড্ডা দিচ্ছি, আমাকে প্রফুল্ল দেখাচ্ছে, কিন্তু আমার ছেলে প্রিয় বাবা মানে ওর বাবার সাথে আড্ডা দিচ্ছি, এই সময়টা কিন্তু আমি ওকে দিচ্ছি না, কিন্তু লাইফে ব্যালেন্স করেই চলতে হয়, যে সারাদিন তো আমি ওকে দিচ্ছি। তো এটা আমি জবে ছিলাম, প্রিয় যে যখন কনসেপ্ট করে আমি জব ছেড়ে দিয়েছি, কারণ আমার উদ্দেশ্য ছিল আমি আমার ছেলেকেই টাইম দিব। এখন যখন ও বড় হয়ে গেছে, ব্লগিংটা কিন্তু আমার প্রফেশন হিসেবে নেওয়ার উদ্দেশ্যে ব্লগিং করা না, এটা একদমই আমার শখের বশের একটা জায়গা। আমরা প্রচুর ট্রাভেল করতাম করোনার আগে, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি ট্রাভেল ব্লগ করব, তো সেই উদ্দেশ্যে আমার পেজ খোলা। পরবর্তীতে করোনার মধ্যে যখন আমি অনেক ডেলি ব্লগ দেখি, আমার কাছে মনে হলো আমার অ্যাক্টিভিটিগুলো ধরে রাখার জন্য আমি ডেলি ব্লগটা করি। তো এখন দেখি সময় দিতে হয়, সময় দিতে হতে মানে দিতে গিয়ে যে জিনিসটা হয়, ঘরের কাজ সাথে প্রিয়কে পড়ানো, প্রিয়র কিন্তু কোনো টিচার নাই, আমিই ওকে পড়াই, যতটুকু সময় দিতে পারি আমি ওকে পড়াই, তো এর মাঝে নিজের কাজের জন্য একটা টাইম বের করে নিই, তো মানে সবসময় নিজের জন্য একটা টাইম বের করে নিবেন, তাহলে দেখবেন এমনিই ভালো লাগবে, মানে নিজের জন্য যদি একটু জায়গা থাকে না মন এমনিই ভালো হয়ে যায়। জমির উদ্দিন, হায় হায় আচল, তুমি জানো আমি বাংলাদেশের ফুচকার পাঁপড় বক্স ভরা এনে এখানে যাদেরকে খাইয়েছি সবাই বলছে বাংলাদেশেরটা বেস্ট। তোমাদের ইন্ডিয়ার ফুচকা এক প্যাকেট আমার ঘরে, তো ওইটার মানে খোসাটা না অনেক হার্ড, আমাদের দেশের ফুচকাগুলো তো একটু সফট হয়, হ্যাঁ মুখে দিলেই মিশে যায়, কিন্তু ইন্ডিয়ান ফুচকাগুলো কিন্তু এরকম হয় না। তো আমি ফুচকা অনেক পছন্দ করি দেখে, আমি যখন এবার বাড়িতে গেলাম আমার ননাসের মেয়ে ভাগ্নি মানে আগেই বলছে মামি আপনার জন্য ফুচকা কিনে রাখছে, ও জানে আমি এত ফুচকার পাগল, তো বলছে এটা ইন্ডিয়ান ফুচকা, তো ওইটা দেখলাম কি একটু হার্ড, মানে রেস্টুরেন্টে ওই ফুচকাগুলো অনেক সময় পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের এই ফুচকাগুলোর মধ্যে একদম সফট না। আমাদের শরীরের সাথে যারা আছেন, এনায়েত ভাইয়ের ফুচকা মানে ছোটোবেলা থেকে যে আমরা এনায়েত ভাইয়ের ফুচকা এই এলাকায় আছেন, এনায়েত ভাইয়ের ফুচকা খান নাই এমন কেউ মনে হয় নাই, তার এই ফুচকার শেলটা যে এত টেস্টি, আমি এত জায়গায় ফুচকা খাই তারপরে মনে হয় যে এনায়েত ভাইয়ের ফুচকার শেলের মতো না, অনেকে বলে যে ভিতরের পুরের টেস্ট অনেক চেঞ্জ হয়েছে, সেটা হইতে পারে, কিন্তু এই যে ফুচকার যে আলাদা শেলের একটা মজা, এইটা আমি এনায়েত ভাইয়ের কাছ থেকে ছাড়া আর কোথাও পাইনি। জাকিরুল ইসলাম, আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শফিকুল ইসলাম, আচ্ছা ভাই আপনি তো মনে হয় রাগেও আমার ব্লগে এক লাইভে একই কমেন্ট করছিলেন, তখন আপনাকে বলছিলাম আপনার বাবার কাছে চান না তো আপনার ভাইয়ের কাছে চান, তার কাছে থাকতে পারে, আর তাড়াতাড়ি খোঁজেন তাদের পকেট টকেটে হয়তো পেয়ে যাবেন। আমার বাসায় এই জিনিস কেউ খায় না, আমার বাবা আমার হাজব্যান্ড কেউ খায় না, সো আমার এই জিনিস সম্বন্ধে আইডিয়া নাই, আপনার যেহেতু আইডিয়া আছে আপনার ফ্যামিলির মানুষজন ওইটাতে হয়তো হয়তো ইউজ টু, প্লিজ আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। শুধু সুফল একা কি সুফল, আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি রুমান আপু, আমি তো ফুচকা খাই না, ভালো জিনিস ফুচকা না খাওয়াই ভালো, যারা খান যারা অনলি 104 জন, ওরে বাবা রে এর কত এনার্জি, আমি
একজন হলে আমি একজনের সাথেই কথা বলবো, আপনার সমস্যা কি? এই যে আপনি আরো একজন হয়ে আমার ইয়াটা বাড়াচ্ছেন, কি বলে, ভিউ ভিউয়ার একজন বাড়াচ্ছেন, আসেন থাকেন প্লিজ। আপু আমার ফুচকা কোথায়? এই যে আমি খাচ্ছি, আপনারা ভার্চুয়ালি খেয়ে নেন। আপু আমি তো ফুচকা খাই না। আচ্ছা একটু আগে যে যারা যারা আপু যারা আপু না ভাইয়া হোয়াট এভার, এত আমলের কথা বলতেছেন, তো আরেকজনের সাথে যে এই ধরনের কথা বলতেছেন, আপনার আমলটা কোথায় থাকতেছে বলেন তো? আপনার আপনাদের কি ধারণা যে নামাজ পড়লেই আমল মানে একদম আপনারা ইয়া হয়ে যাচ্ছেন, মানুষের লাইভে এসে বসে বসে অযথা 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 মানে এই ধরনের কমেন্ট করে মানে নিজের আমলটা ঠিক রাখতেছেন? একটু লজ্জা লাগে না আপনার জন্য? আমার লজ্জা হচ্ছে। নশিবানুর কতদিন ফুচকা খাই না? আরে এই যে আমি খাই, দেখে নেন। রুমান অনেকগুলো কমেন্ট করছেন, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আপনি ফুচকা খান না। ফয়সাল ফয়সাল আপু কেমন আছেন? ফুচকা খেতে মন চাচ্ছে দুবাই থেকে। আহারে দুবাইতে ফুচকা মনে হয় পাওয়া যায়, স্ট্রিট মানে বাংলাদেশি ফুড তো অনেক পাওয়া যায়। সঞ্জিদা মিনা আসসালামু আলাইকুম আপু, নিয়ে আসছি, ওয়েলকাম করবা না? হ্যাঁ এই যে আপু ফুচকা নিয়ে ওয়েলকাম করতেছি। ওয়েট আপু, সঞ্জিদা মিনা আপুর জন্য আপু আমার পেজে নিয়ে আসছে। আপু আমার এই পেজে আমি ব্লগ দিই আর লাইভে এসে মাঝে মাঝে আমার ভিউয়ারদের সাথে আড্ডা মারি। তো আজকে ফুচকা নিয়ে আসছি এত রাত বিরাতে আমার ভিউয়ারদের লোভ লাগানোর জন্য, আমার ভিউয়ারদের লোভ লাগানোর জন্য যে এত রাতে তারা আর ফুচকা পাবে না, তো বসে বসে আমার লাইভ দেখবে, মুখে পানি চলে আসবে আর আমাকে বকাবকি করবে যে এত এত কথা আপু এত রাতে ফুচকা নিয়ে এসে আমাদের লোভ দেখাচ্ছেন আর আমার পেট খারাপ হবে। আমি জানি আমার ভিউয়াররা আমার অনেক পছন্দ করে, তাদের চোখ দেখানোতে আমার পেট খারাপ হবে না, এই সাহসেই চলে আসছি। মিনাবু ফুচকা আপনার জন্য ওয়েলকাম। আমটি নানি রাসের নানি আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। অনামিকা তাবাসুম আপু আমারও ফুচকা অনেক পছন্দ। আচ্ছা আপু দেখেন আমি খাই পছন্দের জিনিস, অন্য কেউ খাচ্ছে চোখের সামনে দেখলে কেমন লাগে? যে এত রাতে আনানো পসিবল না, সবাইকে লোভ দেখানোর জন্য চলে আসছি। শওকত হালাদার ঐতিহাসিক, রোমান রোমান ভাই বলছে ফুচকা ভালো লাগে না, খাই না। আমার জন্য আছে কি ভাই? আপনি তো খানি না, আপনার জন্য রাখার তো দরকার নাই। ইব্রাহিম ভাই আমি আমারও ফুচকা খুব ভালো লাগে। আচ্ছা ভাই চিমটি, ফুচকাটা ঝাল আমি খাচ্ছি মাঝে মাঝে। আমি লস্কর, আসসালামু আলাইকুম ফটো, ওয়ালাইকুম আসসালাম জহিদ, সদীপ সন্দীপ আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আমি লস্কর আপু ইন্ডিয়া আসাম, অনেক ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া আসাম থেকে জয়েন হওয়ার জন্য। জুবাইদা ইনা আমার খুব ইচ্ছা হচ্ছে ফুচকা খেতে, এই যে ভার্চুয়ালি খান, আপনাদের না দিয়ে খাবো এটা কেমন কথা? আমার দর্শকরা এই জন্য আমি দেখাইতে চলে আসছি, আপনারা ভার্চুয়ালি খেয়ে নেন। হিমান্দ হুদাতি হাই, হাওড়া থেকে দেখছি, দেখে ফুচকা খেতে ইচ্ছা করছে, অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে জয়েন হওয়ার জন্য। হাওড়া আমার যাওয়া হয় নাই, আমার ওনার যাওয়া হয়েছে, সে হাওড়া ব্রিজে উঠে ছবি টবি তুলে আমাকে পাঠাইছে, তখন প্রিয় ছোট ছিল মনে হয়, এই জন্য আমার যাওয়া হয় নাই। হ্যাঁ ও মানে সে আবার বলতেছে আমি আমার বান্ধবীর সাথে গেছিলাম, আর সত্যি মিথ্যা আমি তো জানি না, আমার ক্ষেত্রে বলে গেছে সে একাই গেছে, তো এখন বলতেছে আমি আমার বান্ধবীর সাথে সেই হাওড়া ব্রিজ ঘুরে আসছি, মানে আমাকে নেয় নাই তো এই জন্য আমার রাগাচ্ছে। রীতা আক্তার তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। সাদ্দাম হোসেন পর্দা করা শিখো মে, আচ্ছা ভাইয়া এই অ্যাডভাইসটা আপনি আপনার পরিবারের মানুষকে দেন, লাইভে এসে সময় নষ্ট করবেন না, কে কিভাবে চলবে এটা তার ব্যক্তিগত বিষয়, আপনার ভালো না লাগলে ইগনোর করবেন, ইগনোর করতে শিখেন। নুরুল আলম আপু অ্যান্ড ভাইয়াকে ঈদ মোবারক, অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মোবারক।
এফোসে কি একা একা খাবে? ভাই তোর কথা মনে পড়ছে না? না না একা একা খাবো না বলি তো, সরি আমি ভোগ খেয়েছি। কি বলে, ভাইদের কথা মনে আছে দেখেই তো লাইভে চলে আসছি, ভাই বোনদের সাথে একসাথে মিলে খাবো। ফয়সাল ফয়সাল কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। রিতা আক্তার তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। জ্যাক অ্যান্ড জ্যাক তুমি কি খেতে ভালো লাগে? কি তুমি কি খেতে ভালো লাগে বুঝি না, আমার ফুচকা খেতে ভালো লাগে। রিতা আক্তার তোমাকে দেখে খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অনামিকা আপু, আপু একদম ঠিক বলেছ, আমরাও সবাই বিজি কিন্তু শুধু ব্যস্ততার মধ্যে নিজের জন্য কিছু সময় বের করে নিজের মনের আনন্দের জন্য কিছু করা উচিত। হ্যাঁ আপু সেটাই কথা, নিজের জন্য একটা স্পেস রাখা উচিত যে এটা করতে আমার ভালো লাগে, আমার মানে আসলেই ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে এই যে সবাই এত ভালোবাসে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এটার জন্য মনে হয় কি যে আমার ভালো লাগে একটা জায়গা থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, এটা কিন্তু কম না। রিতা আক্তার তোমাকে দেখে খুব ভালো লাগছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমজাদ হোসেন, আপু আপনারা কেন কোনো রান্না করেন এই লিস্টে কেন রাখছো? কি আপু আপনার কাছে কোনো রান্না করেন এই লিস্ট কেন রাখছো? আপু ভাইয়া বুঝি নাই আপনার কথাটা আমি ক্লিয়ারলি। রিতা আক্তার তোমাকে দেখে, নুরুল আলম, আপু আমার প্রিয় খাবারের নাম জানতে পারি? আপু আপনার প্রিয় খাবারের নাম? আচ্ছা ভাই আমার প্রিয় খাবার তো অবশ্যই মানে এই টাইপের খাবারের মধ্যে ফুচকা, আর আমি রিচ ফুড খুব বেশি পছন্দ করি, মানে মানুষ শুনলে অবাক হবে আমি ভাত পছন্দ করি না, ভাত ছাড়া অন্য যে কোনো জিনিসই পছন্দ, মেনলি পোলাও রোস্ট পছন্দ, বিয়ে বাড়ির পোলাও রোস্ট আমার অসম্ভব পছন্দ, তারপরে জাঙ্ক ফুডও পছন্দ, ভাতটা পছন্দ না। মানে পোলাও রোস্ট আমাকে যদি সারা মাস দেয়া হয় আমি সারা মাসই খেতে পারবো না, মানে না করবো না যে এটা আমি খাবো না। রিতা আক্তার আপু তোমাকে দেখে সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। ইব্রাহিম আপু, আমি আমার আমি কি অপরাধ করলাম? না ভাইয়া এই যে আপনার জন্য ফুচকা আছে, ফুচকা শেষ হয় নাই কিন্তু, এই যে আরো তিনটা রেখে দিছি। কি যেন রাজিউল, রাজিউল আপনার মাথার মাথার নাই কেন আপু? মাথার নাই ভাই বুঝি নাই, মাথার নাই মানে কি আপনি ক্লিয়ার করে লেখেন তারপরে বুঝবো মাথার নাই কেন। মাথা আছে, মাথা সাথে আছে আমার, মাথা থাকবে না কেন? হেমন্ত দত্ত, আপনাকে এই প্রথম দেখছি, অ্যান্ড আমার কথাগুলো আপনার কথাগুলো অনেক সুন্দর, অনেক ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য। হুদাতি কি হিমান্ত হুদাতি, আমি নামটা ঠিক করে পড়তে পারলাম কিনা জানি না, হিমান্তা হুদাতি মেবি। হাবিবুর রহমান, হাই আপু, হাই জুবাই দেই না আপু, খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আহারে আপু আমি তো দিতে পারতেছি না, ভার্চুয়ালি দিচ্ছি। হাবিবুর রহমান আপু, জ্বালার জন্য আপনার, সুলাইমান খান আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। ফিরোজা বেগম তোমাকে সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ। আমি এইভাবে বসি, কমেন্ট পড়লে খুব উইয়ার্ড লাগতেছে যে আমি মনে হচ্ছে, হ্যালো আপ, হ্যালো আপ আমি আসাম দি, ভালো লাগছে। আচ্ছা সাকিবুল ইসলাম আপনি মেবি আসাম থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। রমিসা ইনান, আপু কেমন আছো? হ্যাঁ আপু ভালো আছি। ডক্টর মোহাম্মদ আজিজুল হক, আপা কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। নূর আলম ইসলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে টাইটেল যারা যারা এখন জয়েন করেছেন তাদের জন্য বলি, আমি এতক্ষণ চটপটি ফুচকা নিয়ে বসছি, মানে এত রাতে যেন সবার লোভ লাগে এই জন্য, অলরেডি আমার অলমোস্ট খাওয়া শেষ আর বাকিটা পেটের জায়গা নাই, আর খেতেও পারবো না, বসে বসে এখন কমেন্ট করি আপনি এত সুন্দর কেন আমাদের হিংসা হয়। অনেক অনেক ধন্যবাদ, সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানিয়েছে সেভাবেই মানুষ সুন্দর, কারণ এই এই এটাতে মানুষের কোনো হাত নাই, মানুষের যেটাতে হাত আছে সেটা হচ্ছে মানুষের বিহেভিয়ার, তো বিহেভিয়ারটা আপনারা নিজেরটা নিজে সুন্দর করা যায়, কিন্তু সৃষ্টিকর্তা যেহেতু মানুষের বাহ্যিক সৌন্দর্যটা দিয়ে থাকেন, তো আল্লাহ যেভাবেই যাকে বানিয়েছে সেভাবেই সে সুন্দর, এটাতে কোনো দ্বিমত পোষণ করার অপশন নাই, সবাই সুন্দর। আব্দুল কাশেম মোল্লা, ঈদের দাওয়াত চলিল, অনেক ধন্যবাদ ভাইয়া ঈদের দাওয়াত দেওয়ার জন্য, আমাকে এখন পর্যন্ত ঈদের দাওয়াত কেউ দেয় নাই, দেখছেন আমার মানে এটা হচ্ছে আপন ভাই কাশেম মোল্লা আমাকে ঈদের দাওয়াত দিয়ে দিচ্ছে, আপনারা ঈদ মোবারক বলছেন কতজন কিন্তু ঈদের দাওয়াত কিন্তু দেন নাই। আপু মালয়েশিয়া থেকে দেখছি, সুলাইমান খান অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে জয়েন হওয়ার জন্য। নুরুল আলম, আপু কয়টা খেয়েছে মনে আছে? না ভাই মনে নাই, আমি এই জিনিস খেতে গেলে গুনি না, পছন্দের জিনিস কোনো গুনে খাইতে হয় না। করিম করিম আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আবুল কাশেম মোল্লা, খালা ঈদের দাওয়াত রইল, আচ্ছা আঙ্কেল ঈদের দাওয়াত কবুল হইল। শাকিল আহমেদ জিহাদি, আপু
আমাকে একটু দাও, আমি খাবো। আমি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি, আপনারা দেখে দেখে খান। আপু গ্রিন কি, একোয়া গ্রিন ঈদ মোবারক, বুঝি নাই। এমএক্স কবির, ভুল বুলবুল আহমেদ, আপু কেমন আছো তুমি? হ্যাঁ আপু ভালো আছি, বুলবুল হ্যাঁ ভাইয়া ভালো আছি। আবুল কাশেম মোল্লা, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ বাসার সবাই ভালো আছে। আবারও বলছি যে ফুচকা খাওয়ার আড্ডাতে বসছিলাম, আর আমার পরনের যে ড্রেসটা, এটা ড্রেস আপ সব থেকে আসছে। যারা মেয়ে আছেন, এখনও লাইভে আছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি ড্রেস কিনতে চান অনলাইনে, রেডি ড্রেস, কমফোর্টেবল ড্রেস, স্পেসটা ঘুরে আসতে পারেন। হাবিবুর রহমান, আমার কাছে মানে রিজনেবল মনে হয় ওনাদের প্রাইসটা। হাবিবুর রহমান, আপু আমরা মামা, আমার মামা কেমন আছে? হ্যাঁ ভাইয়া ভালো আছে, ওই তো ওই পাশে পটর পটর করতেছে ওর বাবার সাথে। ভাইয়া কেমন আছে? হ্যাঁ ভাইয়াও ভালো আছে। নূর ইসলাম, আপনার পাল্লায় পড়লে খারাপ মানুষ ভালো হয়ে যাবে। না ভাই, আমার পাল্লায় কেউ পড়ে না, নাকি খারাপ মানুষ, খারাপ মানুষ ভালো হয়ে যাবে? আমার কাছে মনে হচ্ছে আপনি উল্টাটা লিখতে চাইছেন, নাকি ভালো মানুষ খারাপ হয়ে যাবে। আচ্ছা, যদি কেউ আমার কথায় ভালো কিছু করে, আমি তেমন ভালো কিছু বলি, বলার সেই যোগ্যতা আছে কিনা জানি না, তো একজন মানুষ যদি মনে করে যে আমি ভালো কথা বলতেছি, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ফারুক মোল্লা, আমি সৌদি আরব থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে জয়েন হওয়ার জন্য। ফুচকা কি একাই খাবেন? এই যে না, ফুচকা একা খেলে কি, আমি অনলাইন এই লাইভে আসছি, আপনাদেরকে দিয়ে দিয়ে খাবো, এত রাতে লোভ লাগাবো। এই যে ফুচকা এখনো শেষ করিনি আমি, সে কখন থেকে বকবক করতেছি, আপনাদের জন্য রেখে দিছি, এগুলো আপনাদের উদ্দেশ্যে। আমি এখন ফুচকা খাবো না, একটু ঘুরনি খাবো। এত মরিচ দিছে লোকটা, আল্লাহ রে, এই যে শুধু মরিচ আর মরিচ। আমি কিন্তু ঝাল খেতে পারি না, ঝাল মানে একদমই লাইট ঝাল খাই। আমার ঘরের কোনো কিছু রান্না বান্না করলেও আমি ঝালটা কম দিই, এই জন্য প্রিয়কে নিয়ে কোথাও গেলেও আমার প্রবলেম হয়। দেখা যায় আমরা বড় মানুষ, কোথাও ঝাল হলে খেয়ে ফেলতে পারি, তো প্রিয় যেহেতু ঝাল খেতে পারে না আমার মতো, তো ওরে নিয়ে কোথাও গেলে খুব প্রবলেম হয়ে যায় ঝাল খাবার নিয়ে। শুধু সুফল আপু, আমার বাসায় ঈদের দাওয়াত রইলো, এখন সবাই অবশ্যই ভাইকে নিয়ে আসবেন, অনেক ধন্যবাদ। এখন কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এখন দাওয়াত দিলে আর হবে না, সবার প্রথমে যেই ভাই দাওয়াত দিছে সেটাই কবুল। এখন শুনে শুনে দাওয়াত দিলে সেটা কিন্তু ওই যে প্রশ্নপত্র ফাঁস, দেখে দেখে দাওয়াত দেওয়া হবে, তারপরে সবার দাওয়াত কবুল করতেছি। দাওয়াত দিতেও মন মানসিকতা লাগে, এত বড় মন সবার হয় না, যারা যারা দাওয়াত দিয়েছেন অনেক ধন্যবাদ। ঈদের দিন লাইভ করে আপনাদের সাথে, ঈদের দিন লাইভ করা পসিবল মনে হয় না, যদি পসিবল হয় বিকেলের দিকে বা রাতের দিকে, তাহলে আপনাদের দাওয়াত কবুল করব লাইভে, ভার্চুয়ালি সবার বাসায় দাওয়াত খাবো। সবাই কি আমাকে কে কি খাওয়াবেন সামনে নিয়ে বসবেন, বলবেন এইগুলা রান্না করা হয়েছে, আমি খেয়ে নেব। আর আচ্ছা ঠিক আছে, আর আপনারা এত মানুষ দাওয়াত দিচ্ছেন, সেই উদ্দেশ্যে আমি বলি, এই প্ল্যানটা আমার আগে ছিল না, ঈদের দিন রাতে আমি লাইভ করব রাত্র 9টায়। তখন আপনারা যারা আমার লাইভে জয়েন হতে চান, আমি আপনাদের সাথে জয়েন হব, আপনারা চাইলে তখন আমার সাথে জয়েন হতে পারবেন, ঈদের দিন রাত 9টায়, ঠিক আছে? আপনাদের সাথে আমার এখানে জয়েন হয়ে আপনারা আমার সাথে আড্ডা দিতে পারবেন, ঈদের দিনের এই অপশনটা রইল। আপনারা যেহেতু ইনভাইট করতেছেন, এটা হুট করে আমার মাথায় আসলো, তাহলে আপনাদের সাথে আপনাদের দাওয়াত কবুল করলাম, আমরা লাইভের মাধ্যমে এসে ঈদে আড্ডা দিব। আপু তোমার বাসার সবাইকে ঈদ মোবারক, অনেক ধন্যবাদ ভাইয়া। হাবিবুর রহমান, এমডি সেলিম, আবুল কাশেম মোল্লা, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। শুভ জল ঢাকা, আপনার কথায় লজিক আছে, আপনি কি করেন? আমি কিছু করি না, এটা আমার ব্লগিং পেজ, এই পেজে আমি সারাদিন ঘরে যা করি তাই আপলোড দেই, কিন্তু প্রফেশনালি আমি কিছু করি না। টকটা মনে হয় ইব্রাহিম ভাই বলতেছে টকটা মনে হয় তেঁতুলের, না না ভাই তেঁতুলের এই, তবে সাথে সস মিক্সড করা, এই যে তেঁতুল আছে, তবে অসম্ভব ঝাল, এই যে তেঁতুল আছে। রাতে কি কি রান্না করছেন? রাতে আমি রান্না করছি বেগুন দিয়ে, আলু দিয়ে রুই মাছ, সাথে বেগুন আলু ভাজি, সাথে আলু ভাজি করছিলাম আমি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো আলু ভাজিটা একটু পোড়া পোড়া হলে না, এটা আমি খালি খালিয়ে খাই, তো পাশে আছে, একটু আগে খালি খালি খেয়ে দিছি, এটা বেশি পছন্দ হলে সকাল পর্যন্ত থাকে না। হাবিবুর রহমান, আপু আপনার বাসা কোথায়? আমি ঢাকাতে থাকি। চাঁদনি ইসলাম,
আপু আজকে আমরাও সন্ধ্যায় ফুচকা খেয়েছি। আচ্ছা চিমটি, যে যারা যারা ফুচকা খেয়েছেন তারা তো খেয়েই ফেলছেন, তাদের আর লোভ লাগাইতে পারলাম না, কিন্তু যারা খান নাই আমারটা দেখে খেতে ইচ্ছা করছে, তাহলে আমার আজকের আসাটা সার্থক যে না আমি লোভ লাগাইতে পারছি। আপনারা কালকে গিয়ে খাবেন। আব্দুল্লাহ রাজ, ওরে বাবা, সাব্বির হোসেন, জামাতে সেম আমার বোনের মতো লাগে। অনেক ধন্যবাদ দাস্তিনা। হাই দিদি, কেমন আছেন? হ্যাঁ দাস আপু, টিনটিন আপু ভালো আছি। সাকিবুল ইসলাম আপু, আপনার বিয়ে হলু নাই, হয় নাই আপু? মাশাল্লাহ, আমার ছেলেকে কয়েক বছর পর বিয়ে করাবো, কয়েক বছর পর পাত্রী দেখবো। নুরুল আলম আপু, মেয়েদের গালে তেল থাকলে ভাষা মিষ্টি হয় তেলে। অনেক ধন্যবাদ আবুল কাশেম মোল্লা। আলহামদুলিল্লাহ, আপনি কি সত্যি আমার দাওয়াত কবুল করলেন? সত্যি সত্যি দাওয়াত কবুল করলাম। এই যে ঈদের দিন রাত 9টায় লাইভে আসবো, আপনারা যারা যারা জয়েন করতে চান ঈদের দিন রাত 9টায় আমার সাথে লাইভে জয়েন হতে পারবেন। শুধু সুফল, একা কি সুফল আপু? আমার ঈদের পর কানাডা থেকে যাব, ফুচকা রেখে দেন আমার জন্য। কানাডা থেকে যাব? আচ্ছা আচ্ছা, ফুচকা রইলো আমার ঘরে, এক প্যাকেট ফুচকা আছে, ভেজে ভেজে দিয়ে দিব, সমস্যা নাই আপু। আহমেদ মোহাম্মদ রিমন ভাই, আপনি যে কমেন্ট করছেন, আপনার বন্ধু বন্ধু বান্ধব একটু আগে সে কমেন্ট করে গেছে, তাদেরকে উত্তরটা দিয়ে দিছি, আপনাকে আবার দেবো। আপনার আব্বাকে, আব্বার কাছে চাইতে পারেন, বাবার কাছে, ভাইয়ের কাছে, কারণ এই জিনিস আপনার ঘরের মানুষজন খেতে পারে, আমার ঘরের মানুষ খায় না, এই জন্য আমি জানি না কোথায় আছে। আহমেদ মোহাম্মদ রিমন আলম হোসেন রাজ, আপনি মানে আলো কি বলে, আহমেদ মোহাম্মদ রিমন ভাইটা খাওয়ার অভিজ্ঞতা আপনার থাকতে পারে, সো এই জিনিস খাওয়ার অভিজ্ঞতা আমার নাই, আপনার থাকতে পারে। এটা খেলে মানুষজন মানে আপনার কেন এটা মনে হয়েছে এটা আপনি আপনিই বলতে পারেন, যেহেতু আপনি এটার সাথে পরিচিত, আমি এটার সাথে পরিচিত না। সাব্বির হোসেন আপু, আচ্ছা আপা আপনার বাসায় কতজন মানুষ আছে? আমার বাসায় আমরা তিনজন মানুষ, আমি, আমার ছেলে আর ছেলের বাবা। আহমেদ মোহাম্মদ রিমো, অনেক কিছু দেখানো লাগে ভাই, এই যে দেখেন আপনার সময় মানে সময় আছে, এই যে এসে এসে কমেন্ট করতেছেন, এত কত আজাইরা সময় যদি ছেলে মেয়েদের থাকে আর হাতে যদি মোবাইল ফোন থাকে সেটা তখন কি হয় আর, যে এমবি সস্তা হয়ে গেলে যা হয়, আজাইরা মানুষকে বিনা কারণে কি বলে নিজের টাকা পকেটের টাকা খরচ করে অপ্রয়োজনীয় মানুষকে মন্তব্য করা যায়। আমি লাইভ করতেছি এটা কিন্তু অপ্রয়োজনে না, আমি আমার এমবি বা ওয়াইফাই বা ইন্টারনেটের লাইন খরচ করে করতেছি, কারণ এটা আমার একটা কাজের জায়গা। আপনি করতেছেন আপনার মানে কোনো কাজের জায়গা না, অযথা আপনার নিজের পকেটের টাকা খরচ করে ইন্টারনেট খরচ করে আপনি আমাকে কমেন্ট করে নিজের সময় নষ্ট করতেছেন, সাথে মোবাইলের এমবি নষ্ট করতেছেন। তো এমবি ফ্রি হলে যা হয়, মানে একদম সস্তা হলে যা হয়। উজ্জ্বল হাসান তেতুল আতার মন্ডল, আপু কিছু করে না, টাকার ব্যবসা করে। ভাই টাকার ব্যবসা করে এটার মানে কি? আল্লাহ রহমতে আমার হাজবেন্ড যা ইনকাম করে তা দিয়ে আমার সংসার চলে, এই জন্য আমার আমি আমার ছেলেকে সময় দিই, আমি জবে ছিলাম, আমার এখন জব করা পসিবল হয় না। এই ধরনের মানে ভাষা ইউজ করার আগে চিন্তা ভাবনা করে ইউজ করবেন। ইব্রাহিম, আমি জিনা, আমি কালকে খেয়ে আসছি। আচ্ছা আচ্ছা ভাই, আমার আমার যেহেতু অ্যাডভান্স, ভাই কালকে খেয়ে আসছি ইব্রাহিম ভাই। হাই দিদি, হাই আবুল কাশেম মোল্লা, আমার বোন আপনাকে ফুচকা দেখে খেতে চাচ্ছে। আহারে, এটা কোনো কথা? আমি এখন ওই যে মানে বড়দেরকে লোভ লাগাইতে এসে ছোটদেরকে লোভ লাগাই ফেলবো এটা বুঝি নাই, তাহলে আসতাম না। হালিম মোল্লা, বিউটিফুল সিস্টার, থ্যাংক ইউ। ঈদে কী কী কেনাকাটা করলেন? কিছু কেনাকাটা করি নাই, গরিব মানুষ আমি, লকডাউনের মধ্যে বাইরেও যাই নাই, কেনাকাটাও করি নাই। ইসমাইল হোসেন বাবুল আপু, সাব্বির হোসেন আপু, আপনার ছেলে কোথায়? তাদেরকে দেখার খুব ইচ্ছে হচ্ছে, আমার খুব ভালো লাগে। আমার ব্লগ চ্যানেলে আপনারা দেখে নিতে পারবেন, ও এখন ওই ঘরে আছে, এখন আসবে না, ডাক দিল। এমডি আবুল কাশেম মোল্লা, আমার ছোট বোনের আজ জন্মদিন, নাম সাদিয়া আক্তার তন্নি। আচ্ছা আচ্ছা, ছোট বোনের জন্মদিন তন্নি, অনেক অনেক শুভকামনা রইল, জীবনে অনেক বড় হও, অনেক আদর রইল। আর একটু উইশ করে দেই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তন্নি, হ্যাপি বার্থডে টু ইউ, তন্নির জন্য অনেক অনেক ভালোবাসা। আতুল ইসলাম, রিমন ভাই মনে হয় সস্তা,
হ্যাঁ 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 সস্তাটা মানে সস্তা না দাম বোন আমি তাও জানি না, এ কি 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 বলতে আসছে, কি করতে আসছে আল্লাহ মাহবুব জানে। শুভ জল ঢাকা সবাইকে বলছেন, বুঝি নাই ভাই। আসিবুল ইসলাম আকাশ কেমন আছেন আপু? হ্যাঁ আপু ভালো আছি। রিনি কিচেন বিরি আপু সালাম নেবেন, কেমন আছেন? হ্যাঁ আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এমডি আলী অনেক ধন্যবাদ স্টিকার দেওয়ার জন্য। আমি এখন আর কতক্ষণ আপনাদেরকে দেখানোর জন্য ফুচকা নিয়ে বসে থাকবো, এই এই আর বাতাসে ফুচকা আমার রেগুলার নরম হয়ে গেছে, আপনাদেরকে লোক দেখায় দেখাইতে গিয়ে আমি এখন এই যে নরম ফুচকা খাবো, নরম ফুচকা খাওয়া খুবই মানে মানে মজার তিন অবস্থা। আচ্ছা আশিকুল ইসলাম আকাশ কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আশিকুল কি আশিকুল কেমন আছেন? হ্যাঁ ভালো। নুরুল আলম ভাইয়া হয়ে গেল, নুরুল আলম ভাইয়ার সাথে ফুচকা চ্যালেঞ্জ দেখতে চাই, আশা করি আপনি জিতবেন। হ্যাঁ আমি জিতবো, ও এত সুন্দর একটা ইয়া দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা আপনারা বলেন ফুচকা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তার সাথে যদি করি লাইভে করব নাকি ব্লগে করব? সে ডিম ভাজি অনেক পছন্দ করে, তার সাথে যদি ডিম ভাজি খাওয়ার চ্যালেঞ্জ করি সে জিতবে। এখন ফুচকা চ্যালেঞ্জ করলে আমি জিতবো নিশ্চিত। আপনারা বলেন লাইভে চ্যালেঞ্জ করব না ব্লগ করব, বলেন কোনটা? তাদের বুড়ি কেমন আছো আপু? ভালো আছি, অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ। আব্দুল এমডি আবুল কাশেম মোল্লা আপনাকেও ধন্যবাদ। আচলো আপনাকে আপনার বোনকে হ্যাপি বার্থডে বলছে, আচলো আমার এখানে কমেন্ট করতেছে রিনি কিচেন বিদি খুব মজার খাবার। হ্যাঁ আপু খুব মজার খাবার। আচ্ছা আচল আল্লাহ হাফেজ, বাই বাই, আমিও বেশিক্ষণ থাকবো না। দেশের ভারী কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁতে, আমার বাবার বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি দুনিয়াতে। আশিকুল ইসলাম আকাশ কে খান কি খান আপু? আমি ফুচকা খেতে বসছি, উপরে টাইটেল দেখেন, আপনাদের লোভ লাগানোর জন্য এত রাতে আসছি, এত রাতে কেউ ফুচকা পাবে না। আমারটা দেখে দেখে যাদের ফুচকা অনেক পছন্দ তারা কান্নাকাটি করবে, মানে আমার মতো যারা ফুচকা লাভার আছে যে ফুচকা দেখলেই খেতে ইচ্ছে হয়। আমার মাঝে মাঝে এমন হয় রাত 2টা 3টা বাজে যদি আমি সজাগ থাকি, যদি ফুচকা লাগে পাইতাম যে আমি তার বাসায় গিয়ে ফুচকা বানাই তারপরে নিয়ে আসতাম। আপু আপনি তো বললেন কিছু হয় না, আপনি যে টাইম দিচ্ছেন আপনি তো টাকা কামাই করছেন ভাই। মানে কিছু হয় না বলতে আমি তো ব্লগিংয়ে কিছু হয় না এটা বলি নাই, আমি বলছি আমি কিছু করি না। আপনি শুনতে ভুল করছেন, বুঝাইতে ভুল করছেন, আপনার কি বলে যেটা লিখেছেন সেটা ক্লিয়ার না। তো যাকে যে ইনফরমেশন দিবেন ক্লিয়ারলি দিবেন, যেটা মানুষ পড়ে বুঝে, অর্ধেক কথা লিখলে কেউ কিছু বুঝবে না। আপনি এখনও যেটা লিখেছেন সেটাও ক্লিয়ার না। ব্লগিং মানুষের ইনকাম হয়, হ্যাঁ মানুষ ইনকাম করে। আসিবুল ইসলাম আকাশ তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে। খেয়ে খান কি খান আপু? ফুচকা খাই ভাই, ব্লগ করলে ভালো হইতো আপু, ব্লগে করলে। আচ্ছা ঠিক আছে আমি নেক্সটে ফুচকা চ্যালেঞ্জ ব্লগে করব, লাইভে চ্যালেঞ্জ করবো। আচ্ছা এক আপু বলছে লাইভে চ্যালেঞ্জ করবেন, দেখি আমার ওনাকে জিজ্ঞেস করি সে যেটাতে রাজি হয়। চাঁদের বুড়ি আপু একা একাই ফুচকা খাচ্ছ পেট ব্যথা করবে তো? না আমার আমার দর্শকরা অনেক ভালো, আমার অনেক ভালোবাসে, তারা আমার আমার দিকে তাকায়, আমার এমনভাবে তাকাবে না যাতে আমার পেট ব্যথা হয়। এমডি মুজিব কেমন আছেন আপু? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আসি কি আসিবুল ইসলাম আকাশ কাশেম মোল্লা আচ্ছা আপু আল্লাহ হাফেজ, অনেক রাত হয়েছে আমিও ঘুমাবো, আমিও যাবো, অনেক রাত হয়েছে আমার ফুচকাও শেষ হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। এমন হুটহাট লাইভে খাওয়া দাওয়া নিয়ে চলে আসবো, নেক্সট টাইম আপনারা বলেন তো কি খাবার নিয়ে চ্যালেঞ্জ করতে আসবো বা কি খাবার আপনাদের সামনে খাবো, যেটা দেখে আপনাদেরও খেতে ইচ্ছা হবে। আমার এখানে চকলেটও আছে, পিওর চকলেট না, এটা টাইট হয়ে লেগে আছে, এটা জোরে খুলতে গেলে এখন ছুটে সব পড়ে যাবে, এখন আর খাবো না। আমি চকলেটও অনেক পছন্দ করি, প্রিয় চকলেট ছোটোবেলায় প্রিয় যখন খেতো না আমি ওই চকলেট খেয়ে সব শেষ করে ফেলতাম, এখন যখন বড় হয়েছে দুইজনের মধ্যে কাড়াকাড়ি লাগে যে ও খাবে না আমি খাবো। বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, করোনার মধ্যে যতটা সম্ভব সেফ থাকার চেষ্টা করবেন, ঘরের বাইরে গেলে মাস্ক ইউজ করবেন, আর
সামাজিক দূরত্ব বজায় রেখে কোনো ক্রাউড প্লেসগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে। আল্লাহ হাফেজ।